প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমরা সহিহ হাদিসের আলোকে দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে বিস্তারিতভাবে জানব ইনশাআল্লাহ। যে হাদিস শরীফের মধ্যে দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে এত হাদিস উল্লেখ হয়েছে যেটা অল্প সময়ের মধ্যে বলা সম্ভব নয়। অনেকগুলো হাদিস এই দুরুদ শরীফ সম্পর্কে আছে, যে এমনও হাদিস আছে যে স্বয়ং আল্লাহ তাআলা রাসূলের উপর দুরুদ পড়েছেন। তো দুরুদ শরীফের এত ফজিলত, তো আমি চেষ্টা করব ইনশাআল্লাহ কয়েকটি হাদিস, উল্লেখযোগ্য হাদিস এবং সহিহ হাদিস আপনাদের সামনে উল্লেখ করার। তো প্রথম হাদিসটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরুদ প্রেরণ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। তাহলে একের পরিবর্তে 10, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করেন। যদি আল্লাহর রহমত আমরা পাই তাহলে আমাদের কোনো কিছুর অভাব থাকতে পারে? কোনো কিছুরই অভাব থাকবে না ইনশাআল্লাহ। তাহলে এটা প্রথম নাম্বার হাদিস গেল, যে হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম যে আমরা যদি নবীর উপর একবার দরুদ প্রেরণ করি তাহলে আমাদের উপর 10 বার রহমত বর্ষণ করা হবে। অন্য আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর দরুদ প্রেরণ করবে তাহলে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার নিকটে থাকবে এবং সে ব্যক্তি আমার শাফায়ত পাওয়ার উপযুক্ত হবে, আমার শাফায়ত পাওয়ার যোগ্য হবে। তাহলে সম্মানিত বন্ধুরা, দেখেন যে দুরুদ শরীফ পড়ার কারণে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নিকটে আমরা থাকতে পারি এবং আমরা যদি এরকম তার সহায়ক পাওয়ার যোগ্যতা অর্জন করি তাহলে আমাদের জীবনে আর কী চাওয়া পাওয়ার আছে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য সুপারিশ করেন, সহায়ক করেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আমরা দুরুদ শরীফ পড়ার মাধ্যমে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহায়ক অর্জন করতে পারবো, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে পারবো কিয়ামতের ময়দানে। অন্য আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে 5 শ্রেণীর মানুষের জন্য স্বয়ং জান্নাতই এরকম আকৃষ্ট হয়ে আছে, জান্নাত প্রত্যাশা করতেছে কখন সেই 5 শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে যাবে এবং জান্নাতের নাজ নিয়ামতগুলি ভক্ষণ করবে এবং তারা এরকম জান্নাতের নিয়ামতগুলি উপভোগ করবে। যে সেই সমস্ত 5 শ্রেণীর মানুষ কারা? 1 নম্বরে যারা কোরআনে কারিম তেলাওয়াত করবে, দৈনিক কোরআনে কারিম তেলাওয়াত করবে। দ্বিতীয় নম্বরে হলো যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে, যে প্রয়োজন ছাড়াও মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে, তো এই সমস্ত কথাবার্তা, অনর্থক কথাবার্তা থেকে যারা নিজের জিহ্বাকে এবং মুখকে হেফাজত রাখবে তাদের জন্য জান্নাত এরকম অধীর আগ্রহে আছে যে কখন সে ব্যক্তি জান্নাতে যাবে। তো এটা হলো দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বরে হলো যে ব্যক্তি অনাহারকে খাদ্য দান করবে। চতুর্থ নম্বরে হলো যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দান করবে। পঞ্চম নম্বরে হলো যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের ওপর দরুদ প্রেরণ করবে, দরুদ পাঠ করবে। তাহলে দেখেন কত বড় ফজিলত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের উপর যদি আমরা দরুদ প্রেরণ করি তাহলে জান্নাত আমাদের অপেক্ষা করবে। তাহলে মৃত্যু হওয়া মাত্র ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো যদি দরুদ শরীফের আমল আমরা করি। অন্য আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ শরীফ পাঠ করে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে সকালে 10 বার এবং বিকালে 10 বার যদি আমরা দরুদ শরীফ পাঠ করি তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করব। এরকমভাবে আরও অনেক হাদিস আছে যেখানে এরকম দরুদ শরীফের ফাজাইল বর্ণনা করা হয়েছে। তো আমাদের যদি এরকম আল্লাহ রাসূলের শাফায়াত মেলে এবং যদি জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে দরুদ শরীফের আমলের কারণে, তাহলে আমরা কেন দরুদ শরীফের আমলটা মিস করব? তো বন্ধুরা, এর জন্য আমরা আজকে থেকেই দরুদ শরীফের আমল শুরু করব ইনশাআল্লাহ। আমাদের যতগুলি সম্ভব ততগুলি দরুদ আমরা প্রেরণ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং ইনশাআল্লাহ এই দরুদ শরীফ পড়ার কারণে একদিন আমরা অবশ্যই অবশ্যই জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাব।
তবে হ্যাঁ, নামাজ বন্দুকি যদি কোনো ব্যক্তি না পড়ে, যদি শরীয়তের হুকুম আহকামের ভিতরে না থাকে, ওই ব্যক্তি যদি শুধু দরুদ শরীফের উপরেই দরুদ শরীফ পড়েই যদি জান্নাতে যেতে চায় তাহলে কিন্তু হবে না। অবশ্যই ফরজ কাজগুলি করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দান করতে হবে এবং এরকম দরুদ শরীফের আমল করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। যদি আপনাদের ভিডিওটি কোনো উপকারে এসে থাকে, একটু যদি উপকারে এসে থাকে, তাহলে আমি অনুরোধ করব ভিডিওটি একটা লাইক দেওয়ার জন্য আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য। সকলেরই জানা দরকার এই দরুদ শরীফের ফাজাইল সম্পর্কে। যদি আপনার বন্ধুরা জানতে পারে, তারাও হয়তো আমল করার সুযোগ পাবে, ইনশাআল্লাহ আমল করবে, তো এর জন্য আপনিও সব পাবেন। তো এই জন্য ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আপনি এরকম ইসলামিক ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।